বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ব্লুটুথ ইউএসবি কানেকশন বা সংযোগ দেওয়া হয়। আমরা অনেকেই আছি যারা এই ব্লুটুথ ইউএসবির কানেকশন সঠিকভাবে দিতে পারি না, যার ফলে এই ব্লুটুথ ইউএসবিটি নষ্ট হয়ে যায় বা পুড়িয়ে যায়। সাধারণত এই ব্লুটুথ ইউএসবিগুলো যদি আমরা ভুল সংযোগ দেই তাহলে এগুলো সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। এগুলো শুধুমাত্র একবারই ব্যবহার করা যায়। যদি আমরা সঠিক সংযোগ দেই তাহলে এটি জ্বলে উঠবে, এবং যদি ভুল সংযোগ দেই এই সার্কিটটি পুড়িয়ে যাবে বা নষ্ট হয়। আজকের ভিডিওতে আমরা এই সার্কিটটি একেবারেই সঠিকভাবে সংযোগ করা আপনাদেরকে শিখিয়ে দেব। আমরা এই অ্যাম্প্লিফায়ারটির মধ্যে দেখুন ব্লুটুথ ইউএসবিটি খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তো এই ব্লুটুথ যে ইউএসবি সার্কিটটি আছে, আমরা একবার সুইচ আপনাদেরকে অন করে দেখাই। দেখুন আমাদের এটা সঠিকভাবে কানেকশন হয়েছে, এজন্যই কিন্তু আমাদের এখানে ব্লুটুথ লেখা এসে গেছে। এবারে আমরা এটা মোবাইল দিয়ে কানেক্ট করে গান বাজাতে পারবো। তো এই ব্লুটুথ ইউএসবির কানেকশন এবার আপনাদেরকে দেখিয়ে দেব এটি কিভাবে করতে হয়। তো আমরা এখান থেকে বিদ্যুতের সংযোগটা খুলে দিলাম। এবারে দেখুন ব্লুটুথ ইউএসবি অ্যাম্প্লিফায়ারে লাগানোর জন্য কী কী প্রয়োজন। দেখুন আমার হাতে একটি ব্লুটুথ ইউএসবি রয়েছে। তো আমরা যদি এই ব্লুটুথ ইউএসবিটি অপর দিকে ঘোরাই তাহলে আপনারা এখানে কিছু সংযোগ দেখতে পারছেন। মোট 6টি তারের সংযোগ রয়েছে, তার মধ্যে হচ্ছে 5 ভোল্ট এবং গ্রাউন্ড। তো এই 5 ভোল্টটি হচ্ছে লাল এবং গ্রাউন্ডটি হচ্ছে কালো। তবে এই 5 ভোল্টটি হচ্ছে 5 ভোল্ট লাল এবং গ্রাউন্ড কালো। এরপরে দেখুন পরবর্তী আরও যে 4টি টার্মিনাল রয়েছে, এই 4টি টার্মিনাল আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারেন। যেখানে 4টি টার্মিনালের মধ্যে একটি দেওয়া আছে, এই 4টি টার্মিনালের মধ্যে আমরা যদি প্রথম টার্মিনালটি আপনাদেরকে দেখাই, এই যে টার্মিনালটি রয়েছে এটি হচ্ছে লাউড, পরেরটি হচ্ছে গ্রাউন্ড, পরেরটি হচ্ছে আউট, পরেরটি হচ্ছে এএনটি বা অ্যান্টেনা। তো এই 4টি টার্মিনাল এখানে রয়েছে। তো আমরা তাহলে কানেকশন কোথায় কোথায় দিব। আবারও দেখুন এটাকে রাউট বা লেফট সাইড কেউ কেউ বলে থাকে, এটা হচ্ছে গ্রাউন্ড, এটি হচ্ছে রাইট সাইড বা রাউট, এবং এটা হচ্ছে অ্যান্টেনা। আমরা অনেকেই আছি যারা বিভিন্ন সমস্যায় পড়ি, যেখানে যদি 6টা লাইন থাকে তো আমাদের ব্যাটারির ক্ষেত্রে 2টা ব্যবহার হবে, বাকি 4টা কোথায় ব্যবহার হবে। সেক্ষেত্রে আমরা এখানে গ্রাউন্ড এবং রাউট অথবা রাইট সাইড অথবা লেফট সাইড থেকে যে কোনো একটি তার নিলেই হবে। এক্ষেত্রে আমাদের যে চতুর্থ টার্মিনালটি আছে অ্যান্টেনা, এই টার্মিনালটির আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমরা এবারে এটি রেখে দিচ্ছি। আর যেহেতু আমাদের এই ব্লুটুথ ইউএসবিটি 12 ভোল্টে কানেক্টেড করতে হবে, এজন্য আমাদের দরকার আছে একটি 7805 ট্রানজিস্টর। দেখুন এটি শুধুমাত্র 20 টাকা হলেই কিনতে পারবেন। তো এবারে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আমাদের এই যে অ্যাম্প্লিফায়ারে যে বোর্ডটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু 4440 বা 4440 বলে থাকে। দেখুন এখানে যে কানেকশনটি দেওয়া আছে, দেখুন এখানে দেওয়া আছে 12 ভোল্ট DC। তো এখানে আমরা যদি ট্রান্সফরমার থেকে ভোল্টেজ বের করিয়ে নিই 12 ভোল্ট, তো এখানে এটি হচ্ছে লাল এবং এই পাশটি হচ্ছে কালো। তো এই লাল টার্মিনালটি দেখুন ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন, এই লাল টার্মিনালটি এখান থেকে রয়েছে এবং এই কালো টার্মিনালটি অনেক দূর পর্যন্ত এই দিক দিয়ে গেছে। তো আমরা এই লাল এবং কালো টার্মিনালের মধ্যে এই যে 7805 ICT দেখতে পাচ্ছেন, এটি আমরা এখানে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দেব। দেখুন আমাদের নিচে যে বোর্ডটি আছে ঠিক একইভাবে আমরা এখানে লাগিয়ে দিয়েছি নিচেরটা, এবং এটি এক সিস্টেম। তো এরপরে আমাদের যে ব্লুটুথ ইউএসবিতে 6টি তার আছে, তো আমরা অ্যান্টেনার যে তারটি রয়েছে এটি আমরা তুলে দিলাম। এরপরে আমরা এই 3টি তারের থেকে আরও একটি তার তুলে দেব। তো আমরা এখানে রাইট সাইডের তারটি তুলে দিচ্ছি, রাইট সাইডের তারটিও তুলে দিলাম। তাহলে দেখুন আমাদের এখানে এখন মাত্র 4টি তার থাকলো। এই 4টি তার হচ্ছে 5 ভোল্ট এবং গ্রাউন্ড এবং রাইট সাইড বা লাউড বলতে পারেন। তো এখানে যে আমাদের 5 ভোল্ট প্লাস আছে, আমরা এই তারটি একটু পেঁচিয়ে নেব, তাহলে আমাদের সেনার সুবিধা হবে। দেখুন আমরা প্যাঁচ দিয়ে নিলাম, অর্থাৎ এটি হচ্ছে আমাদের 5 ভোল্ট প্লাস বা লাল তার, এবং এটি হচ্ছে কালো তার। যেহেতু 2টি তারের রং সাদা, আমাদের যেন চিনতে সুবিধা হয়, এজন্য আমরা এখানে একটু প্যাঁচ দিয়ে রাখলাম। তো আমাদের যে এখানে লাল তারটি আছে, দেখুন এই লাল তারটি আমরা অবশ্যই এটা এখন সরিয়ে দিচ্ছি।
লাল তারটি আমরা আমাদের এই বক্সে থাকা আইসির এখানে লাগিয়ে দেব। আইসির যে তৃতীয় টার্মিনাল আছে এবং যে কালো বা গ্রাউন্ড টার্মিনালটি আছে এটি আমরা আইসির মধ্যবর্তী যে প্রান্ত আছে সেখানে লাগিয়ে দেব। এরপর আমরা আগে টেস্ট করে দেখব যে আমাদের এখানে লাইন এসেছে কি না। 12 ভোল্ট থেকে 5 ভোল্ট বের হয়ে দেখুন আমাদের ইউএসবিটি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে। এরপর আমরা মোড বাটনের মাধ্যমে ব্লুটুথ নিয়ে আসব। ব্লুটুথ এসে গেছে দেখুন। এরপরে দেখুন আমাদের যে দুইটি তার আছে এখানে যে গ্রাউন্ডটি আছে সেটি আমরা ইনপুটে এবং যে লেফট সাইড বা আউট আছে সেটাও আমরা এই যে বক্সের ইনপুটে সংযোগ দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের যে ব্লুটুথ ইউএসবির কানেকশন। ধন্যবাদ ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।